এগ্রিটেক ইউটিউব চ্যানেলে আমি শান্ত বন্ধুরা তোমাদের সবাইকে নমস্কার আজকে বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো জবা গাছের জবা গাছের আমার কাছে দুটো জবা গাছ আমি দেখেছি পাশাপাশি দুটো জবা গাছের মধ্যে একটা জবা গাছ কিন্তু রোগ আক্রান্ত তোমরা দেখি বুঝতে পারছো যে কীরকম রোগ আক্রান্ত হয়েছে এই জবা গাছটা আর এটা কীরকম হয়ে আছে তো বন্ধুরা এই রোগ আক্রান্ত জবা গাছটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এই প্রবলেমটা তোমাদের অনেক অনেকেরই জবা গাছে হয়ে থাকে প্রথমে বলি কি লক্ষণগুলো আমরা লক্ষ্য করতে পারি জবা গাছে সাধারণত আমরা প্রথম লক্ষণ যেটা করতে পারি সবারই হয়ে থাকে যে পাতাটা হলুদ হয়ে ঝরে পড়ে যায় বিশেষ করে জবা গাছের এই ডগের দিকের থেকে একটু নিচের দিকের যে পাতাগুলো হয় এই জায়গার পাতাগুলো যে হয় সেগুলো কিন্তু হলদে হয়ে ঝরে পড়ে যাচ্ছে এটা একটা লক্ষণ দ্বিতীয়ত গাছের যে গজি আসছে নতুন যে গজি এই যে নতুন যে গজি আসছে বা ডগ ছাড়ছে ডগটার লম্বাটা কম হচ্ছে এবং ডগের যে পাতা সেগুলো খুব ছোট হচ্ছে তার সাথে সাথে পাতাগুলো কিন্তু ওপরের দিকে বেঁকে আছে এই যে পাতাগুলো ওপরের দিকে বেঁকে আছে এই একটা রক্ষণ আরেকটা হচ্ছে যদি জবা গাছটাকে খুব ভালো করে দেখা হয় তাহলে দেখতে পাবে যে জবা গাছের যে গোড়ার দিকে কিন্তু দেখো অনেক এরকম হলুদ পাতা পড়ে রয়েছে এই যে হলুদ পাতাগুলো অনেক পড়ে রয়েছে এটা হলো দি আর তারপরের যে কারণ হচ্ছে জবা গাছের যে ফুল এর এই যে ফুলটা এসছে এই ফুলের চেয়েও অনেক বড় ফুল আমরা আমি দেখেছিলাম এই জবা গাছে কিন্তু এই ফুলের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ যে কুঁড়িগুলো আসছে সেগুলো কিন্তু খুব ছোট আকারে কুঁড়ি আসছে এই রোগগুলো কিন্তু তোমরা সবাই তোমাদের জবা গাছও লক্ষ্য করতে পারো যে পাতা হলদে হয়ে খসে যায় ফুল কমে যায় ফুলের পরিমাণ কমে যায় ডগ পাতা কিছু আসছে না এই যে রোগটা এই রোগটার মেন কারণ দুটো এক হচ্ছে নাইট্রোজেনের অভাব আর দুই হচ্ছে পটাশের অভাব গাছ কিন্তু তার নিজস্ব শারীরিক চাহিদা অর্থাৎ এদের যে খাবার লাগে সেই খাবারের চাহিদা অনুযায়ী কিন্তু এরা নিজেদের পাতার মাধ্যমে বোঝায় যে কিভাবে, তাদের খা কী খাদ্যের প্রয়োজন সেটা কিন্তু তাদের পাতার কালার পরিবর্তন করে বোঝান বোঝানোর চেষ্টা করে যে আমার এই জিনিসটার প্রয়োজন এই জিনিসটা বুঝতে হবে তো সবার প্রথমে বলি যে নাইট্রোজেনের অভাবে গাছ কিভাবে বোঝায় যে আমার গাছে নাইট্রোজেন আমার নাইট্রোজেনের অভাব হয়েছে তো গাছ প্রথমে বোঝায় যে তার যে ডগ ফল এবং গাছের গ্রোথ এটা কিন্তু কমে যাবে গাছটা একটু ফ্যাকাসে হয়ে যাবে এটা হচ্ছে নাইট্রোজেনের প্রথম অভাব দেখাবে দ্বিতীয়ত অভাব দ্বিতীয়ত লক্ষণ দেখাবে যে কয়েকদিন চলে যাওয়ার পর দেখাবে যে গাছের তলার দিকের পাতা মানে মোটামুটি তলার দিকের পাতা ডগ একবারে ডগের কচি পাতা নয় একটু বয়স্ক পাতা সেটা এরকম হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এই যে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এরকম হলুদ হয়ে ঝরে পড়ে যাবে কত ছোট্ট পাতা হলুদ একদম ফ্যাকাসে হয়ে ঝরে পড়ে গেছে এটা হলো নাইট্রোজেনের অভাব পটাশের অভাব কিভাবে লক্ষণ করা যায় পটাশের অভাব লক্ষ্য করা যায় যে গাছের যে পাতাটাকে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি দেখা যাবে শিরা গাছের যে শিরাটা আছে মানে যে জাল শিরাটা দেখা যায় যে জালকগুলো দেখা যায় সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাবে গাছের শিরা উপশিরাগুলো না যে মূল শিরাটা এবং শাখা শিরাগুলো আছে পাতার মধ্যে ওইগুলো কিন্তু খুব স্পষ্ট হয়ে যাবে বোঝা যাবে যে শিরাগুলোর মধ্যে একটা কালারের চেঞ্জ হবে হলুদ পাতাটা একটা হলুদ ছোবা ভাব আসে এসে যাবে এই জিনিসটা কিন্তু পটাশের প্রথম লক্ষণ এবার পরবর্তীকালে যখন গাছটা কয়েকদিন এই অভাব লক্ষণ দেখা দেওয়ার পরে তারপরে কি হবে না গাছের পাতা গাছের পাতা হলদে হবে ঠিকই গোটা পাতাটা একসময় হলদে হয়ে যাবে এইভাবে হতে হতে হওয়ার পর গাছের যে পাতার ঠিক ডগার দিকটা ডগার দিকটা কিন্তু দেখা যাবে যে শুকিয়ে গেছে কিরকম টাইপ একটা গোলাকৃতি ভাবে শুকিয়ে ওটা গাছে এটা লক্ষ্য করা যাবে আর দুই হচ্ছে গাছের যে ডগের পাতা একদম ডগের পাতা এই যে ডগের পাতা এই যে ডগের পাতা এই ডগের পাতা কিন্তু ওপর দিকে বাঁকবে এই যে ওপর দিকে বেঁকে আছে এই ওপর দিকে বাঁকবে এটা হলো পটাশের লক্ষণ এবার আমি বলি যে এই লক্ষণগুলো অনেক সময় কি হয় মিক্সড হয়ে যায় আমরা বুঝতে পারি না যে এটা পটাশের লক্ষণ না ইউরিয়ার লক্ষণ মানে অর্থাৎ নাইট্রোজেনের লক্ষণ অনেক সময় কী হয় পটাশ এবং নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ দেখার ফলেই কিন্তু পুরো গাছটাতে অনেক সময় যে ওদের যে মানে পটাশ এবং ইউরিয়ার যে তারতম্য লক্ষ্য করা যায় সেই অনুযায়ী কিন্তু এই রোগগুলো একত্রে লক্ষ্য করা যায় সেই জন্য বলবো যে এই গাছেতে আমার কিন্তু সেই অনুযায়ী আমার এই গাছেতে পটাশ এবং ইউরিয়ার একটা প্রয়োজন পড়েছে এবার বলি এই লক্ষণের সাথে 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 এই লক্ষণের সাথে সাথে কিন্তু গাছটা কিন্তু অন্যান্য ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ ঘটতে থাকে কেন এই গাছটাতে কিন্তু ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ হবেই কারণটা বলে দিই পটাশ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বানায় পটাশে একমাত্র পটাশে একমাত্র কাজ করে যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং গাছের শিকড় থেকে জল যে শোষণ করে এই পাতা পর্যন্ত আসে মানে মাটি থেকে যে জলটা শোষণ করছে সেটা যে পাতায় আসছে এটা বা এই গাছ যে মাটি থেকে খাবারটা সংগ্রহ করছে সেটা এই বহন করে সেটা কিন্তু পটাশ সেটা বোরনের সাহায্যে এর সঙ্গে বহনের বোরন যে হয় বোরন মাইক্রো নিউট্রনস ওর সাহায্যে পটাশ কিন্তু একদম গাছের পাতায় খাবারটা পৌঁছায় ঠিক আছে তো এই যে সেই কারণে পটাশের অভাব যেহেতু এই গাছে লক্ষ্য করা গেছে সেই জন্য হবে গাছটা কিন্তু দুর্বল হয়ে আছে সেই জন্য এই ছবিটায় দেখতে পাচ্ছ যে পাতাটা ঠিক যদি আমরা উল্টাই পাতাটা যদি উল্টাই উল্টালে দেখতে পাবো যে পাতার ড ঠিক বোঁটাটার কাজটা মানে যেখানটা বোঁটা শুরু হয়েছে সেখানে একটা কালো ছোপ লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে একটা ছত্রাক ব্ল্যাক ছত্রাক যেটা আক্রমণ করেছে যার ফলে কিন্তু গাছটা আরও তার ক্ষমতা হারিয়ে ফেলছে যেমন এই গাছটার ক্ষেত্রে দেখো এই গাছটা কি সুন্দর একদম সবুজ কুচকুচে হয়ে ব্যাপারটা রয়েছে খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে কিন্তু সেখানে এই গাছটার গ্রোথটা কিন্তু অনেক কম বন্ধুরা তোমাদের ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কি না যে পটাশ এবং নাইট্রোজেন এদের অভাবজনিত লক্ষণের জন্যই কিন্তু অভাবজনিত যে লক্ষণ মানে অভাবে এই গাছের গ্রোথটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে আর হচ্ছে এই পটাশ যেহেতু এর শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তুলতে পারেনি সেই জন্য কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু এই গাছের মধ্যে অ্যাটাক করতেই পারে যেমন এই গাছেতে আমার ছত্রাক অ্যাটাক করেছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে পাতার ঠিক যে ডাঁটাটার কাজটা দেখো কালো মতো হয়ে রয়েছে এ একটা ছত্রাকের আক্রমণ করেছে এর জন্য আমি কি প্রতিকারক হিসেবে আমি নেব প্রথমে বলি প্রথমে বলি যদি গাছের গাছটা এই গাছটার আয়তন অনুযায়ী এই যে টপটা আছে এই টপটা অনেক কম কম পরিমাণ মানে এই টপটা এই গাছের জন্য আর উপযুক্ত না এই আমাকে প্রথমত হচ্ছে এই টপটাকে চেঞ্জ এটাকে বড় করতে হবে যাতে অনেকটা মাটিতে এই গাছটা তার শিকড় চালাতে পারে তার সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে দ্বিতীয় যে এই গাছটাকে আমাকে কিন্তু পটাশিয়াম নাইট্রেট জাতীয় খাবার অর্থাৎ তেরো জিরো পঁয়তাল্লিশ টবের খাবার দিতে গেলে তেরো জিরো পঁয়তাল্লিশ এই ধরনের পটাশিয়াম নাইট্রেট খাবার কিন্তু আমাকে দিতে হবে এই যে পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ এই যে তেরো জিরো পঁয়তাল্লিশ এই খাবার কিন্তু আমাকে জলে গুলে গড়ায় দিলে এই রোগটা আস্তে আস্তে কমবে এবার বলি এই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের এই ছত্রাকে যে আক্রমণটা হয় যেহেতু এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সেই জন্য বলবো এখানে আমি একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক যেটা আমি গাছের গোড়াতে দেব যার ফলে গাছ নিজের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরেকটু বাড়াতে পারে সেই জন্য আমি এখানে ব্যবহার করব যেটা হচ্ছে ভ্যালিডি মাইসিন এই যে ভ্যালিডি মাইসিন থ্রি এল এই ভ্যালিডি মাইসিন হচ্ছে এটা একটা মাইসিন অর্থাৎ রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক আমি গাছেতে স্প্রেও করতে পারি বা গাছের গোড়াতেও দিতে পারি জল হিসেবে তো বন্ধুরা তোমাদের আমি দেখাই যে এই পটাশিয়াম নাইট্রেট সার অর্থাৎ ইউরিয়া এবং পটাশের যে মিশ্রণ যে সারটা এটা আমি নেব এই গাছের জন্য হচ্ছে এক চামচ এতে আমি করবো কি জল মিশিয়ে নেবো এই জল মিশিয়ে নেব এই যে জলটা মিশিয়ে নিলাম পটাশিয়াম এবং পটাশিয়াম নাইট্রেটের জল অর্থাৎ নাইট্রোজেন এবং পটাশের জলটা কিন্তু আমি গাছের গোড়াতে দিয়ে দেবো পুরো গাছটাকে আমি দিয়ে দেবো যাতে এর এর পটাশ এবং নাইট্রোজেনের অভাবটা পূরণ করতে পারে আর এই ভ্যালিডি কিন্তু আমি একদিন পর একদিন পর অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট যদি আজকে দিই তার চব্বিশ ঘন্টা পর এই ভ্যালিডিমাইসিন লিকুইড আমি গোড়ায় দিতে পারি বা গাছে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু গাছটা আবার নতুন করে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে তৈরি করবে তার সাথে সাথে নিজেকে আবার নতুন করে গ্রোথ তৈরি করতে পারবে তখন কিন্তু এইভাবে গ্রোথটা এই যে আমি চারাটা লাগিয়েছিলাম এই গাছটার মতো গ্রোথ তৈরি হবে বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে আসলে যে এই জবা গাছের যে রোগটা হয় অর্থাৎ যখন আমরা কি করি অনেক সময় যারা মাটিতেও জবা করে তাদেরও এই রোগটা লক্ষণ করা যায় দেখবে যে পাতার স্থান অর্থাৎ গাছের পাতার তলার দিকে যদি পাতা যদি যে হলদে হয়ে পড়ে যায় তাহলে দেখবে যে গাছটার ওপরে ডগ বাড়ছে না তাহলে দেখবে ওই নাইট্রোজেনের অভাব দেখা গেছে আর যদি দেখো যে পাতার মধ্যে যে পাতার ডগার দিকটা কিন্তু হলদে হয়ে ঝলসে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবে যে এটা পটাশের অভাব পটাশের অভাব লক্ষ্য করা যাচ্ছে এই দুটো জিনিস বুঝতে হবে বুঝতে পারলেই কিন্তু তুমি জবা গাছের খুব ভালো পরিচর্যা করতে পারবে বন্ধুরা তোমাদের খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা বুঝতে না পারো অবশ্যই আরেক দেখো তারপরও যদি না বুঝতে পারো নিচে ডেস্টিশনে আমার সঙ্গে যোগাযোগ করা অর্থাৎ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের দুটো আইডি দেওয়া রয়েছে তোমরা ওখানে যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও নমস্কার